আরাফার রোজা কয় তারিখে রাখব আমরা কি বাংলাদেশে জিলহাজের নয় তারিখে রাখব কেউ কেউ বলছেন যদি কেউ আট এবং নয় তারিখ দুটি রাখে তাহলে বিদাত হবে শায়েখের বিষয় বিষয়ে জানতে চাই এই প্রশ্নটা অনেকেই করেছেন যে আমরা আরাফার রোজা কবে রাখব তো আমরা আলহামদুলিল্লাহ এই বিষয়ে হাদিস সবাই জানি যে অত্যন্ত ফজিল উৎপন্ন রোজা রসল্লা সাল্লাম বলছেন সিয়মিয়াও মি আরাফা আহাবু আল্লাফল্লা কবল ওসানী বাধা যে আমি আশা করি যে এই এক দিনের রোজা এই দিনের আগের এক বছর এবং পরের এক বছরের গুনার কাফারা হয়ে যাবে গুনা আল্লাহ রসিলা মুছে মাপ করে দেবেন যদিও মহাদিসগুল এটাকে সাগায়ের বলেছেন যে সগিরা গুণা আল্লাহ মাফ করবেন কবিরা গুনা মাপের জন্য তওবা করতে হবে এবং যদি মানুষের হক নষ্ট করার কবিরা গুনা হয় তাহলে হক ফিরিয়ে দিতে হবে তারপরে আল্লাহ ক্ষমা করবেন তা আমরা যারা তাওবার মানসিকতা নিয়ে রোজা রাখবো ইনশাআল্লা আল্লাহ আমাদের দুই বছরের কবিরা গুন করবেন এখন এই রোজাটা আমরা কবে রাখব আসলে আমরা যদি শুধুমাত্র ইয়ম আরাফা সিয়াম ইয় আরাফা শব্দের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো আরাফার দিনের রোজা এখন আরাফা কোন দিন আরাফা হচ্ছে ইয়ামাত তাহমিন দিল হজ্জা জিল হজের নয় তারিখ তাহলে নয় তারিখ যদি আমরা বলি তাহলে তো প্রত্যেক দেশের নয় তারিখের আলোকেই হবে আবার যদি আমরা আরাফার দিবসের রোজা বলি তাহলে আরাফা তো প্রত্যেক দেশে নাই আরাফা তো একটা দেশে আছে সেটা হচ্ছে সৌদি আরব তাহলে সেদিন আরাফার মাঠে হাজিরা যখন থাকবে সেটা হচ্ছে ইয়মে আরাফা প্রকৃত অর্থে এটাই আরাফার দিন বাংলাদেশে তো আর আরাফা নাই বাংলাদেশে নয় তারিখ পাওয়া যাবে কিন্তু আরাফা পাওয়া যাবে না তো আরাফাটা এটা সৌদি আরবে আছে তাই আরাফার দিবসের রোজা এই আমরা হাদিসের দুটি দুটি শব্দ দুরকম একটা হলো আরাফার দিবসের রোজা আর একটা হচ্ছে আরাফা কয় তারিখ দিলহজের নয় তারিখ তাই নয় তারিখের রোজা দুদিকে তাকালে বাংলাদেশে আমরা একটু প্যাঁচ লেগে যায় প্যাঁচে পড়ে যাই তাই একদল আলেম স্ট্রংলি বলছেন যে আরাফা যেদিন হবে সেদিনে রোজা রাখতে হবে আরেক দল আলেম স্ট্রংলি বলছেন যে আরাফা তো হজের নয় তারিখ সুতরাং জিলহজের নয় তারিখে রাখতে হবে তাহলে এখন কি হলো আরাফার দিবসে রাখতে হবে সেটা হলো তো আগামীকাল তথা সোমবার আর জিল হজের নয় তারিখ রাখতে হবে বাংলাদেশে তাহলে মঙ্গলবার আলেমরা দু দুরকম মতামত পেশ করছেন এবং দুই দলে স্ট্রংলি বলছেন এবং দুই দলের পক্ষে দলিল আছে যারা বলে না সিয়াম ও ইয়ামি আরাফা তারা বলেন আরাফার দিবস তা আমরা তো নিজের চোখেই দেখতে পাচ্ছি হাজি সাহেবরা আরাফার মাঠে আছে আজকেই যা তারা যাবে মিনা থেকে আগামীকাল সকালবেলা চলে যাবে আরাফায় এবং আমরা যদি সেদিন রোজাটা না রাখি তাহলে আমরা পরের দিন তো আর আরাফা পাচ্ছি না নয় তারিখ পাচ্ছি ঠিক আছে কিন্তু আরাফা তো পাচ্ছি না আর বাংলাদেশের সাথে আরাফার দূরত্ব সৌদি আরবের দূরত্ব আমাদের সময়ের দিক থেকে তিন ঘন্টার ব্যবধান তাহলে দিন যদি এখন পনেরো ঘন্টা লম্বা হয় তাহলে তিন ঘন্টা যাওয়ার পরে আরও কিন্তু থেকে যায় বারো ঘন্টা তাহলে আরাফার দিবস আমরা সরাসরি বারো ঘন্টা পাচ্ছি এবং আমরা টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি হাজি সাহেবরা আরাফার মাঠে কান্নাকাটি করছেন রানা করছেন এখন আমরা দেখে বলতেছি না আরাফা আমাদের কালকে না আজকে না আরাফা পরের দিন অথচ পরের দিন আরাফার মাঠে একজন হাজিও নাই তো আল্লাহ তালা এই দিবসে গুণা মাপ করেন ফেরেশতাদেরকে নিয়ে তার বান্দাদের ব্যাপারে গর্ববোধ করেন এবং আল্লাহ তালা বলেন দেখো আতাউনি শাহসান গবরণ দাজ্জি নমিনকুল্লিফাজ্জির হামিক হামিক যে তারা কীভাবে উস্কু চুল নিয়ে ধুলি দূষুরিত দেহ নিয়ে মাঠে আমার কাছে এসেছে আরাফার মাঠে হাজির হয়ে লব্বাইক লা শারিক আলাক বলে আমার তাহিদের ঘোষণা দিচ্ছে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম তো এই দিনের ফজিলত তো হাজি সাহেবদের কারণে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা যারা আরাফার মাঠে থাকবা তোমরা রোজা রেখো না তিনি নিষেধ করেছেন তিনি নিজে রাখেননি তিনি সবার সামনে এক পেয়ালা দুধ পান করেছেন করে তিনি বুঝালেন যে আমি এই দিনে রোজা রাখি না অর্থাৎ তিনি আরাফার ময়দানে যে বছর উপস্থিত ছিলেন সে বছর তিনি নয় তারিখ রোজা রাখেননি এবং যারা আরাফার মাঠে আছে তাদেরকে রাখতে নিষেধ করেছেন আর আরাফার ফজিলত পেয়েছে তারা যারা হজের দিন আরাফার মাঠে আছে এখন আমরা যারা আরাফার মাঠের বাহিরে আছি বা রসদুল্লাহ সাল্লামের সময় যারা আরাফার মাঠে আসেননি তিনি তাদেরকে বলছেন তোমরা রোজা রাখো তাহলে আরাফার ময়দানে যারা আছে, তারা ওই মাঠের বরকত ওই দিন পাবে জিকিরাসকার তাসবিতা হালিলের মাধ্যমে হজের দিন হজের মাধ্যমে হজের ওসিলা তারা ক্ষমা পাবে আর যারা সে মাঠে আসেনি তারা রোজা রাখার মাধ্যমে তাদের সাথে সামিল হবে তারাও ক্ষমা পাবে তাহলে আমরা যারা মাঠের বাহিরে আছি আমরা তো আরাফার দিবসে রোজা রাখতে পারি সুযোগ তো আছে আমরা খবরও পেয়েছি যে আরাফা হচ্ছে আগামীকাল এবং আমরা তাদের সাথে প্রায় এগারো বারো ঘন্টা আমরা তাদের সাথে রোজা রেখে আল্লাহর জিকিরে আমরা সামিল হতে পারি তা আমরা কেন এই দিবসটা মিস করবো এই জন্য একদল আলেম বলেন যে আরাফা এক জায়গায় আছে ওই আরাফার দিবসের রোজাই হবে আরেকদল আলেম বলছেন তো সাল্লাম বলেছেন যে হজের নয় তারিখ আরাফা তো বাংলাদেশে তো কালকে আট তারিখ সুতরাং আমরা কেন রাখবো আমরা নয় তারিখে রাখবো ওনারা এই হাদিস দিয়ে দলিল দিচ্ছেন যে আরাফা তো নয় তারিখে এখন যদি হ্যাঁ তাদের মতে তারা রাখলেন কিন্তু আরাফার মাঠে তো কোনো হাজিরা তা আরাফার দিবস তো না এটা নয় তারিখ ঠিক আছে কিন্তু আরাফার দিবস তো চলে গেছে এবং এটা একবারে আইনান এটা আমরা চোখে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আরাফার দিবসে আজকে আমরা যারা নয় তারিখে রাখছি বাংলাদেশ আগামী মঙ্গলবারে আরাফার মাঠে একজন হাজিও নাই তারা অলরেডি মিনাতে চলে আসছে তো নয় তারিখ পাওয়া গেলো আরাফার দিবস পাওয়া গেল না এটা আমরা নিশ্চিত আপনারাও নিশ্চিত যে আলেমরা বলে যে নয় তারিখে রাখবেন তারাও নিশ্চিত যে আজকে মঙ্গলবার কিন্তু আরাফাতে হাজিরা নাই হাজিরা চলে গেছে আরাফা থেকে মিনায় তাহলে তারা নয় তারিখ পেলেন কিন্তু আরাফার দিবস পাননি আর আমরা যারা বলবো কালকে রাখেন তাহলে আমরা আরাফার দিবস পেয়েছি কিন্তু নয় তারিখের কথা যে হাদিস আছে আমরা নয় তারিখ পাইনি এই যে একটা দান্দিক অবস্থা এই জন্য আমরা বলে থাকি যে ওলামাইকারের অনেক বড়ো বড়ো আলেমরা বলে থাকেন তাহলে আমরা দুটা রাখি দুটা রাখার সুযোগ তো আমাদের আছে আমরা কালকে রাখবো আবার বাংলাদেশে নয় তারিখ মঙ্গলবার মঙ্গলবার রাখবো রাসুল সাল্লা সাল্লাম তো নয় দিন রাখতেন এমন হাদিসও আছে যখন তিনি হজে আসেননি তখন তিনি জিলহাজের প্রথম নয় দিন রোজা রাখতেন তাহলে এখন ওই নয় দিন থেকে আমরা দুই দিন রাখলাম কেউ চাইলে নয় দিন রাখলো কেউ চাইলে চার পাঁচ দিন রাখলো সুযোগ আছে যেমন কেউ কেউ বলবেন যে বেদাত কেন বেদাত রাসুল তো দুই দিন রাখেননি আর ভাই নয় দিন তো রেখেছেন এখন নয় দিন থেকে আপনি দুই দিন রাখলেন বেদাত কেন হবে সাল্লাহ সাল্লাম তাহাজুদের নামাজ আর টাকাত পড়তেন মা আসার হাদিস এটাই এবং এটাই অধিক সহি এখন যদি আমরা কেউ চার রাকাত তাহাজুত পড়ি তাহলে কি বেদাত হয়ে যাবে আমরা যদি কেউ ছয় রাকাত পড়ি আট রাকাত না পড়ে ছয় রাকাত পড়ি বেদাত হয়ে যাবে রাসুল সাল্লাম আট রাকাত পড়তেন আমরা চার রাকাত পড়লাম সুযুক্ত আছে ছয় রাকাত পরলাম সুযুক্ত আছে নফল তো এখানে নয় দিন রাসুল রাখতেন তো সেখানে কেউ চার দিন রাখলো পাঁচ দিন রাখলো জিলহাজের প্রথম নয় দিনের কেউ পাঁচ দিন রাখলো তো বেদাত হবে কেন এখানে আমরা দুই দিন রাখলাম এতমেনানের জন্য বেদাত হবে না আশা করে বুঝতে পেরেছেন